হ্যালো অ্যান্ড এ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অনন্যার রান্নাঘর। আজকে আমি নিয়ে এসেছি একটা রেসিপি আপনাদের জন্য, চিকেন বিরিয়ানি। এখন ঈদের সময়, রমজান চলছে, পারফেক্ট হবে আপনাদের ইফতিয়ার কিংবা ঈদ সেলিব্রেট করার জন্য এই রেসিপিটা। ইটস রেকর্ডেড দ্যাট দের আর মোর দেন 80 ডিফারেন্ট কাইন্ডস অফ বিরিয়ানি ইন আর কান্ট্রি, কিন্তু আমার মনে হয় কলকাতা স্টাইল বিরিয়ানির মতন কিন্তু কোনো বিরিয়ানি নেই। ইউ মে সে আই এম বায়াসড বিকজ আই এম আ বেঙ্গলি, কিন্তু ইটস আ ফ্যাক্ট কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি শিখে নিন কীরম করে বানায় আমার রান্নাঘরে। শুরু করছি চিকেন বিরিয়ানি, কিন্তু প্রসেসটা শুরু করার আগে দুটো জিনিস দেখিয়ে দিই। একটা পেস্ট নিয়েছি আমি, পেস্টটা হচ্ছে আনিয়ন, জিঞ্জার, গার্লিক, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি। এটা আমি ইউজ করব চিকেনটা বানাতে। আর একটা আমি ইউজ করছি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাতে কী কী গেছে? একটা বেঙ্গলি গরম মশলা আপনাদের তো শিখিয়েছিলাম, সেটা যদি ফলো করতে হয় লিঙ্কটা ফলো করুন। আর এটাতে এক্সট্রা যেটা গেছে সেটা হলো জায়ফল, জয়িত্রী আর কাবাব চিনি। জায়ফলটা তো এইটা আর জয়িত্রী হচ্ছে এটা। এটা সুপুরির মতন, কাটলে এরকম একটা জিনিস বেরোয় সেই সুপুরির মতন দেখতে, এটা গেছে বেঙ্গলি গরম মশলা। আর এইটা দিয়ে আমি এই মশলাটা পিষে রেখেছি, এটা ইউজ করব চিকেন বিরিয়ানিতে। এবারে শুরু করছি বিরিয়ানির প্রসেস। তেলটা ভালো গরম হয়ে গেছে, তেজপাতা দিলাম। এবারে যে পেস্টটা আপনাদের বলেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা ভালো করে নাড়াচাড়া করে গুঁড়ো মশলাগুলো দেব, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আমি ইউজ করছি কাশ্মীরি লঙ্কা, তাতে এত ঝাল হয় না। এটা ভালো করে নাড়াচাড়া করার পরে চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো যখন এটাতে কোট হয়ে যাবে আর একটু সাইড থেকে তেল ছেড়ে যাবে তখন আমি দইটা দেবো। ভালো ভাজা ভাজা হয়ে এসছে, এখন আমি দইটা দেব। দইটা দিয়ে একটু ফোটানোর পরেই আমি দেব এই যে স্পেশাল বিরিয়ানি মশলা যেটা তৈরি করেছি সেটার থেকে খানিকটা দেব। এটা বেশ অনেকটাই স্প্রিঙ্কল করে দিচ্ছি। এটা গরম মশলার মতন আপনি যদি বাড়িতে তৈরি করে রাখেন অনেক দিন যায়, এয়ারটাইট একটা কন্টেনারে রাখতে হবে আর যখন দরকার সেরকম ইউজ করতে পারবেন। কলকাতার বিরিয়ানিতে আলু ইজ আ মাস্ট, তো একটু আলু দিচ্ছি, একটু কাঁচা লঙ্কা ভেঙে দেব, এটা গন্ধটা ভালো হবে। এইবারে একটু ঢেকে দেব, ঢেকে একটু কুক করব যতক্ষণ না চিকেনটা অলমোস্ট রেডি না হয়ে যায়। যতক্ষণ চিকেনটা রেডি হচ্ছে আমি ভাতটা কিভাবে করবেন রেডি সেটা দেখিয়ে দিই। আমি ভাতটাকে রেডি করে রেখেছি, মানে বয়েল করে রেখেছি, কিন্তু একটা হালকা বাইট আছে ভাতটাতে, একদম পুরো রেডি না খাওয়ার জন্য। এবারে এই ভাতটাতে আমি দেব নুন, একটু ঘি, বিরিয়ানি যখন ঘি তো যাবেই। আমি আরেকটা জিনিস রেডি করে রেখেছি যেটা হলো কেশর দেওয়া দুধ। দুধের মধ্যে একটু মাখন দিয়ে আমি গুড় গরম করেছি, তারপরে একটু কেশর স্প্রিঙ্কল করে দিয়েছি। যেই গরম দুধে কেশর গেছে ওটা একটু কালার ছেড়ে দেয়, দেখুন কি সুন্দর রং হয়ে গেছে এটার। আর আমার লাগবে বৃস্তা, মানে বেশ ব্রাউন করে ভেজে রাখা পেঁয়াজ। তো এটা ঘি আর নুন দিয়ে প্রথমে আমি ভাতটাকে একটু মিশিয়ে নিলাম যাতে ভাতে নুনের টেস্টটা চলে যায়। এটাতে দেব ওই যে রেডি করে রাখা বিরিয়ানি মশলা, সেটাও একটু যাবে। খানিকটা বৃস্তা দিলাম, আবার ওপরে গার্নিশ করার জন্য লাগবে। আর দেব গোলাপ জল কয়েক ফোঁটা,
মিষ্টি আতর। এখন এটা যদি ডিফিকাল্ট হয় বারণ না দিলেও পারেন, কিন্তু এটা একটা কলকাতা বিরিয়ানির মাস্ট, জাস্ট একটা ড্রপ। আর কেওড়া ওয়াটার, তো এটা দিয়ে এবারে গন্ধটা যে আসছে ওটা একদম কলকাতার বিরিয়ানির গন্ধ। এখন ভাতটা মোটামুটি রেডি, এবারে করব লেয়ারিং। যেই চিকেনটা রেডি হয়ে যাবে চিকেনের লেয়ারটা তলায় থাকবে, ওপরে যাবে ভাতের লেয়ার, আর তার উপরে গার্নিশ করতে হবে এই বৃস্তা দিয়ে আর কেশর দুধ দিয়ে। চিকেনটা আমি হতে দিয়েছিলাম এখানে, দেখি এখন কি অবস্থা। ইটস লুকিং পারফেক্ট, একদম মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট, আর বাকি যেটুকু বাকি আছে ওটা দমে হয়ে যাবে। এই যে চিকেনের প্রিপারেশনটা, এটাও আপনি শুধু শুধু খেতে পারেন, ভাত দিয়ে না, মানে বিরিয়ানি না বানিয়ে এই অবস্থাতেও চিকেনটা খাওয়া যায়, খুবই ভালো খেতে। আমি ফিনিশ করব নুন আর মিষ্টি দিয়ে, নুন একটু মিষ্টি, চিকেন বিরিয়ানির চিকেন কিন্তু রেডি। চিকেন বিরিয়ানির চিকেন হয়ে গেছে, চিকেন বিরিয়ানির ভাত হয়ে গেছে, এবারে আমি করব অ্যাসেম্বল, মানে এটা অ্যাসেম্বল করে একটু দমে দেব। কি শিখে নিন কীরম করে বানায়, কারণ দম দেওয়ার কায়দাটা আমারটা একটু আলাদা, দোকানে হয়তো অন্যভাবে করে, কিন্তু আমি দেখাচ্ছি বাড়িতে কিচেনে কীভাবে করতে পারেন। চিকেনটা রেডি আছে, এবারে আর একটু ঘি, বিরিয়ানি একটু ঘি যাবে, একটু কেশর, একটু ভাত, পেঁয়াজ, পিস্তা। এবারে ভাতটা দেব, যে ভাতটা রেডি করে রেখেছিলাম, ঘি, নুন, বৃস্তা আর ওই কেশরের জল, কেওড়া জল আর গোলাপ জল দিয়ে। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আবার একটু ওই বিরিয়ানি মশলা দিলাম। এই যে রেডি করে রেখেছি কেশর, দুধ আর বাটার দেওয়া, সেইটা দিয়ে দিলাম। ছড়িয়ে দিচ্ছি যেটুকু বাকি আছে বৃস্তা সেটা। আমি জানি আর্টিফিশিয়াল কালার দিলে আর একটু অ্যাপেটাইজিং লাগে, আর একটু অরেঞ্জ বিরিয়ানি লাগে, কিন্তু ওটা আমি অ্যাভয়েডই করছি। এখন আমি এটা ঢাকনা বন্ধ করে দেব, দিয়ে এবারে দেব দম। দম কীভাবে দেব, অনেকভাবে দেওয়া যায়। আমি বাড়িতে ঘরোয়া একটা মেথড বলছি যেটা খুব ইজিলি করতে পারবেন নিজের কিচেনে। আমি একটা বড় বাসনে জল ফোটাতে দিয়েছি, জলটা এখন ফুটছে, তো এটাকে আমি বসিয়ে দেবো ওই জলটার ওপরে। আর এটা একটা কাস্ট আয়রনের ভালো হেভি প্যান, সুতরাং তো অনেকক্ষণ হিট রিটেন করে, তো এটা সুন্দর দম হয়ে যাবে। আমি একটু কমিয়ে দিয়ে এটাকে এখন হতে দেব মিনিট দশেক। যেটা বলছিলাম আপনাদের, ঢাকনা খুলে চেক করার দরকার নেই, বিরিয়ানি কিন্তু আমায় ডাকছে, কী সুন্দর গন্ধ, তাও চেক করছি। ওয়াও, স্মেলস সো গুড, বিরিয়ানি তো রেডি হয়ে গেছে। সবাইকে জানাই ঈদ মুবারক উইথ মাই স্পেশাল চিকেন বিরিয়ানি। ঈদ হোক কিংবা হোক এনি আদার ফেস্টিভিটিস, আপনি এখন শিখে নিলেন বানিয়ে ফেলতে পারবেন নিজের কিচেনে চিকেন বিরিয়ানি কলকাতা স্পেশাল। আমার তো খুব খিদে পেয়ে গেছে গন্ধে, আপনি খাবেন? আপনি যদি খেতে হয়, শিখিয়েই দিলাম কীরম করে বানায় চিকেন বিরিয়ানি। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন যদি রেসিপিটা ভালো লেগে থাকে, আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করেছেন, যদি না করে থাকেন করে ফেলুন অনন্যার রান্নাঘরে।